মঙ্গলবার ইস্তফা দিচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির রাজনীতির অঙ্গনে প্রবেশ নিয়ে জল্পনা সম্ভবত বিজেপিতে যোগদান করছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি তমলুক থেকে লোকসভা নির্বাচনে লড়বেন বলে জোর শোরগোল রাজনৈতিক মহলে কেন মুখোশ পরে খেলছেন কেন মুখোশের আড়ালে নয় মুখোমুখি আসুন মুখোশের আড়ালে আছেন কেন রাজনীতি করবেন রাজনীতির ময়দানে দাঁড়িয়ে করুন বছরের শুরুতেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ঠিক এভাবেই চ্যালেঞ্জ জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন বাংলার আরেক দুদের রাজনীতিবিদ তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী আমরা চাইব আগামী দিনে এ বাংলায় বিচারক অভিজিৎ মুখোপাধ্যায়কে হ্যাঁ সরি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর মুখ করে একটা নির্বাচন হোক মাস কয়েকও গড়লো না অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতি রাঙিনায় প্রবেশ নিয়ে জল্পনা শুরু মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের বিচারপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন তিনি আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব এক নম্বর দ্বিতীয় হচ্ছে আগামী কাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন সেদিন আমি কোনো বিচারের কাজ করব না শুধু কতকগুলো মামলা

দলে যোগ দেবেন ধরে নেওয়া যায় সেটা তৃণমূলের বিরোধী কোনো দল তাহলে ওনার এতদিনের অবজারভেশন রায় ওনার বক্তব্য দৃষ্টিভঙ্গি সবটাই যে একেবারে প্রি প্ল্যান তৃণমূলের বিরুদ্ধে বলে সেটা কিন্তু প্রমাণিত হবে পবন সিং কাণ্ড থেকে নজর ঘোরাতেই বিজেপির ঢাল অভিজিৎ দাবি বাবুল সুপ্রিয়র তৃণমূলে এলে স্বাগত মন্তব্য ব্রাত্ত বসুর আমার একটা ভবিষ্যৎবাণী দেখুন আমি আর বলে দিচ্ছি আপনাকে ওনার সূর্য সেনের মূর্তির নিচে উনি ইন্টারভিউ কেন বাবা গরমের মধ্যে সূর্য সেনের মূর্তি কেন এবং উনি ভোটে দাঁড়াবেন শুধু তাই নয় ওনার লক্ষ্য বা স্বপ্ন উনি দেখছেন যে দেখবেন হয়তো লোকসভা ভোটে উনি দাঁড়াবেনই না ওনার মূল লক্ষ্য এটাই হবে যে ছাব্বিশ জনের মুখ্যমন্ত্রী হবেন বিজেপির মুখ হবেন আমি অবশ্যই মনে করি যে তিনি রাজনীতি করতেই পারেন তার আছে অবশ্যই যে কোনো রাজনীতি করতে পারেন করলে আমি চাইব হয় তিনি নতুন করুন বা আমাদের দলে তিনি আসুন আমার মনে হয় আমাদের দল বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজনীতিতে যোগ দিলে তাকে স্বাগত জানিয়েছে বাম বিজেপি একটা অনেকটা অ্যাক্টিভিস্ট মোডে আর কি যে শেষ থেকে সারব আইনে প্রয়োগ করবই ভয় দেশহীন ভাবে যেরকম করা উচিত সেটা তাকে একটা রাজ্যের মানুষের কাছে